কিয়ের টায়ার কথা কইতেছেন আপনি? দিদিমণি, এনা তো পাটের ব্যবসা, তাই এক সময় এর কাছে কিছু টাকা কর্জ করছিলাম, তাই আজ সুযোগ পাইয়া ইয়া শোধ দিলাম। আপনি যে নীল লোকে অন্য বিষয় রে গুলাইয়েন না। না না, আমি কিছুরই গুলাইতেছি না, সাদা চোখে যা দেখতেছি তাই কইতেছি। আরে মুশকিল কই কি দিদিমণি, আমার তো পাটের ব্যবসা, আল্লাহ মেহরবান, ওই কয়টা দেখা অগল সময় আমার কাছে থাকে। দেখেন ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার চাকরি বাসনের লিগা কি করবেন আমি জানি না, তাই আমি আমার ছাত্রীর খাতা বাসনের লিগা মেলা দূর যাম, আপনি কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, আমি ওরে নাম খান লেখনের অনুমতি দিতেছি। তুমি সে কি আপনার আইনের কি হইল? দেখেন, থামেন, আপনার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না, তাই এক কইয়া রাখি, এই অন্যায় একমাত্র আপনার চাকরি নিয়ে টানাটানি হইব না। কোন অসৎ সেক্রেটারি স্কুলের দায়িত্ব পালন করতে পারে না, আমি এহাও বোর্ডে কম। দিদিমণি, এই আপনি কি করতেছেন? আমি আমি অসাধু কিরণমালা লো ধর, আজ আমি আপনাদের দুইজনারে চ্যালেঞ্জ করতেছি, আপনারা এই মায়াডার পরীক্ষা আটকানোর চেষ্টা করতেছিলেন, সাই ঢের চেষ্টা করছেন, কিন্তু এই মায়ায় পরীক্ষায় সব থেকে ভালো ফল করে আপনারা দেখালেন। কইতেছিলাম আপনি একটু স্থির হইয়া বসেন, নইলে আপনার শরীর খারাপ করবো। এই থাম তুই, বিবি খান আমার, লোকে মন্দ কথা কইলে আমার এই কইব। শালী, হেকিমের নিকট গেছে, হেকিমের নিকট বাসার কেউ না জানাইয়া কি না তার আঙ্গুল খান সর্দায় কাটতে গেছে, হেন লিগা হেকিম তা পার হইয়া গেল, এখন তার বাসায় ফেরনের নাম নেই। ওই মদ্দা মেয়ে মানুষের লগে সেও মদ্দা গিরি করতে আছে রাস্তাঘাটে, আমি আর আমি আর কত সহ্য করো আর কত। তাই শালি যখন বিপদে আমারে ফেলাইছেই, তখন আমি তারে তখন আমি তারে ঘেটি ধরিয়া তার বাপের বাসায় দিয়া অষ্টমী দিয়া। আপনি কি আমারে ভয় দেখান? ভয় পাইলে মঙ্গল, না পাইলে সত্যই যাতে ভয় পান ইয়ার ব্যবস্থা আমি করুম কাবুল ভাই। সাপের লেজে পা দিলে কি হয় জানেন তো? জানি, বইলাই লেজে পা খান দিলাম। কিরণমালা, তোমার কোনো ভয় নাই, আজ থেকে তোমার স্বামীর যে কোনো অন্যায় আচরণের লিগা তার জবাব দিব। যাও ঘরে যাও তুমি। বধূ দিদি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? আল্লাহ দোয়ায় ভালোই আছি। তোমার মধু দিদি তো আমার ঘরে আসতেছেন কিরণমালা। জামাই, আপনারা পরিবারের সকলে সেদিন যাইবেন তো? আপনি আইয়া কুইয়া গেলেন, যামু না নিজাম? আমি আমারে লইয়া যাইবেন তো? কতদিন দেখি নাই মধু দিদিরে। আইজ আর বসুন না, সময় বড় অল্প, একটু বসুন, ফকির ছাপ একটু পানি টানি না খাইয়া আইজ না মা, আরেকদিন আসুন তেন রে লইয়া। কইতেছিলাম রূপচাঁদপুরের সকলেই ভালো আছেন না? তুমি বিহনে থাকলে ভালো থাকতে পারে কি? রূপসাদপুর আছে অথচ কিরণমালা নাই, তাই আইজ থেকে আমরা সকলে ভালো থাকতে শুরু করুন, কেন কও তো? কেন? এই যে তুমি আসবা রূপসাদপুরে তার লিগা। আসি তো। আসেন আসেন। সালাম। সালাম।